লেডিস এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা বিও অ্যাকাউন্ট খুলব, হাউ টু ওপেন এ বিও অ্যাকাউন্ট। তো বিও অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদেরকে সর্বপ্রথমে ব্রোকার হাউসের সাহায্য নিতে হবে। তো লেটস সি, ব্রোকার হাউস বলতে আমরা কী বুঝি? ব্রোকার হাউস হচ্ছে স্টক এক্সচেঞ্জের লাইসেন্স প্রাপ্ত মেম্বার, যাদের মাধ্যমে আমাদের বিও অ্যাকাউন্ট খুলতে হয় এবং যাদের মাধ্যমে আমাদেরকে শেয়ার বাজারের কেনাবেচা বা শেয়ার বাজারের ট্রেডিং করতে হয়, কেনাবেচা করতে হয়, শেয়ার কেনাবেচা করতে পারে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জে এরকম মেম্বারের সংখ্যা আছে, ব্রোকার হাউসের সংখ্যা আছে 250টির মতো। তো আমরা যে কোনো একটি ব্রোকার হাউসের সাহায্য নিয়ে আমার বিও অ্যাকাউন্ট খুলতে পারি। এখন বিও অ্যাকাউন্ট বলতে আমরা আসলে কী বুঝি? বিও অ্যাকাউন্ট হচ্ছে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। আমরা যখন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা ব্যাঙ্কে খুলে থাকি এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের টাকা পয়সা জমা থাকে এবং আমরা সেই অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের আর্থিক লেনদেন করে থাকি। আর বিও অ্যাকাউন্টের মাধ্যমে আসলে আমাদের শেয়ার, বিও অ্যাকাউন্টে আমাদের শেয়ার সংরক্ষিত থাকে এবং আমরা এই বিও অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের শেয়ারের ট্রানজ্যাকশান বা শেয়ারের কেনাবেচা করে থাকি। তো বিও অ্যাকাউন্ট ছাড়া কিন্তু শেয়ারের কেনাবেচা করা সম্ভব নয়। এখন লেটস সি, আমাদের এখন দেখব যে বিও অ্যাকাউন্ট খুলতে আসলে কী কী জিনিসের প্রয়োজন হয়। প্রথমেই আসলে বিও অ্যাকাউন্ট খুলতে হলে আমাদেরকে ব্রোকার হাউসের যে প্রেসক্রাইব ফর্ম আছে, অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, এই অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটাকে ফিল আপ করতে হবে। এটা আমরা সরাসরি ব্রোকার হাউস থেকে কালেক্ট করতে পারি অথবা অনলাইনেও আমরা এই ফর্ম ফিল আপ করে জমা দিতে পারি। তো এখানে যে ডকুমেন্টগুলো লাগে, সে ডকুমেন্টগুলো হচ্ছে আমরা যারা বিও অ্যাকাউন্ট খুলব তাদের ন্যাশনাল আইডি অথবা পাসপোর্টের একটা ফটোকপি প্রয়োজন হবে, দেন দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপনার নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্বলিত একটা পেজের ফটোকপি দিতে হবে। আচ্ছা, কারণ পরবর্তী যে ট্রানজ্যাকশানগুলো নর্মালি অনলাইনে হয়ে থাকে, সুতরাং ব্রোকার হাউসে, ব্রোকার হাউস থেকে আপনার যে ট্রানজ্যাকশান বা আপনার যে টাকা যখন আপনি আপনার অ্যাকাউন্টে নিতে চাবেন, সরাসরি ব্রোকার হাউস আপনার টাকাটাকে বা আপনার চেকটাকে সেখানে পাঠিয়ে দেবে। তো দেন আপনি যাকে নমিনি করতে চান, আপনার নমিনির দুই কপি ছবি আপনাকে দিতে হবে পাসপোর্ট সাইজের, দেন নমিনির এনআইডি অথবা পাসপোর্টের একটা ফটোকপি দিতে হবে। এবং একটা বিও অ্যাকাউন্ট খুলতে নর্মালি 450 টাকা থেকে 1000 টাকা লেগে থাকে। আর যদি আপনি যৌথ নামে একটা এবং আপনার একক নামে একটা, মোট দুইটা বিও অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন এবং যার মাধ্যমে আপনি আপনার শেয়ার কেনাবেচা করতে পারবেন। তা আমরা যদি আমাদের এই সমস্ত ডকুমেন্টগুলো যদি আমরা ব্রোকার হাউসকে প্রোভাইড করতে পারি, তো একটা বিও অ্যাকাউন্ট খুলতে 1 থেকে 2 দিনের বেশি সময় লাগে না। তো আপনারা এই সমস্ত ডকুমেন্টগুলো প্রোভাইড করে আপনাদের বিও অ্যাকাউন্ট ওপেন করার পরপরই কিন্তু আপনারা আপনাদের শেয়ার কেনাবেচা শুরু করতে পারবেন। তো লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন বা আমার ভিডিওটা যারা দেখেছেন। আমি সবশেষে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যদি আপনাদের ভালো লাগে, যদি আপনারা মনে করেন যে এই বিষয়গুলি জানার, অন্যরা জানলে অন্যরা বেনিফিটেড হবে, তাহলে আপনারা প্লিজ ডু শেয়ার ইট। আপনারা যারা ইতিমধ্যে জানেন যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে স্টক ইনসাইটস বিডি, আর দেন একটা ফেসবুক পেজ আছে স্টক ইনসাইটস বিডি, এখানে আপনারা ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনারা আমার পেজটিকে ফলো করতে পারেন, সো দ্যাট আমরা পরবর্তীতে যে সমস্ত বিষয় নিয়ে কথা বলবো বা পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করবো বা আমি স্টকের যে অ্যানালিসিস নিয়ে কথা বলবো সেই ভিডিওগুলো যাতে আপনারা মিস না করেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স এগেইন ফর বিং উইথ মি সো লং।